بسم الله الرحمن الرحيم. আরেকবার সালাম দিয়ে জানতে চেয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কোনো পুরুষ বা মহিলার গালি গালাজের অভ্যাস থাকে তো তাদের কি করা উচিত, আর কোরআন ও হাদিস অনুযায়ী তাদের কি সাজা হবে? বলা যায় বনের প্রশ্নের দুটি অংশ, একটি হলো যে যদি কোনো নারী বা পুরুষের গালি গালাজের অভ্যাস থাকে তো তাদের কি করা উচিত। তাদের উচিত হলো তওবা ইস্তেগফার করা এবং যাদেরকে গালমন্দ করেছে তাদের থেকে ক্ষমা প্রার্থনা করা, কারণ এটা মানুষের হকের ক্ষেত্রে সীমালঙ্ঘন। মানুষের ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলা নামান্তর। সুতরাং গালমন্দ থেকে বিরত থাকতে হবে, ক্ষমাপ্রার্থী হতে হবে। যদি সরাসরি কাউকে গালমন্দ করে থাকে তার সম্মুখে, তাহলে তার নিকট ক্ষমাপ্রার্থী হতে হবে, আর নতুবা আল্লাহর কাছে মাপ চাইবে এবং তাকে যাদের অগোচরে, যাদের সামনে গালি দিয়েছিল তার অগোচরে, তাদের সামনে তার প্রশংসা করতে হবে বা ভুল স্বীকার করতে হবে যে আমি তাকে ভুল বুঝে গালি দিয়েছিলাম, আসলে সে ভালো মানুষ বা সে গালি খাওয়ার যোগ্য নয়। তো গালমন্দ করা আসলে ভালো মানুষের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেবাউল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, বুখারী মুসলিম হাদিস। মুসলিম ব্যক্তিকে গালমন্দ করা এটা হলো ফাসিকের কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং তার সাথে লড়াই করা, ঝগড়া করা, যুদ্ধ করা, এটা হলো কুফুরি। দেখুন সহিহ বুখারী 48 নম্বর হাদিস, এটি সহিহ মুসলিমও এসেছে। তাহলে ফাসেকি কাজ, তার মানে এক প্রকার ফাসেক যারা এভাবে গালমন্দে লিপ্ত, নর হোক নারী হোক। আরো সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লানা শাইয়ান লাইসা লাহু বিআহলিন রাজাআত আল-লানাতু আলাইহি, যে ব্যক্তি কোনো কিছুকে গালি দিবে যে তার গালমন্দের যোগ্য নয়, তাহলে ওই লানত, মানে যে লানত করবে কোনো কিছুকে যে যা লানতের যোগ্য নয়, মানে অভিশাপ পাওয়ার যোগ্য নয়, তাহলে তার লানত, তার অভিশাপ তার নিকটে ফিরে আসে, তার উপরেই ফিরে আসে। সুনান আবু দাউদের হাদিস, বিশুদ্ধ হাদিস। দেখুন সুনান আবু দাউদ 4908। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন মুমিনের পরিচয়ে, ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء, মুমিন ব্যক্তি অধিক হারে দোষারোপকারী এবং অধিক হারে অভিশাপকারী, লানতকারী হয় না। অনুরূপভাবে ফাহেশা কাজকারী বা ফাহেশা কথা বলে না, অনুরূপভাবে কটুভাষী হয় না। এটা কার স্বভাব? মুমিনের স্বভাব। মুমিন অধিক হারে দোষারোপকারী হয় না, অনুরূপভাবে অধিক হারে লানতকারী হয় না, অনুরূপভাবে ফাহেশা কথা বলে না, অনুরূপভাবে কটুভাষী হয় না। দেখুন সুনান তিরমিজি 1907 নম্বর হাদিস, হাদিসটি সহি, আল্লামা নাসির আলবানী হাদিসটি সহি বলেছেন। তাহলে মমিনের এটা পরিচয় নয় মানুষের দোষ খুঁজে বেড়া, দোষ ধরা এবং অভিশাপ দেওয়া, ফাহেশা কথা বলা, কটু ভাষা ব্যবহার করা। তো এগুলি অবশ্যই গৃহীত কাজ, এবং যারা এ কাজে লিপ্ত তারা অবশ্যই বলা যায় যে এক প্রকার পাপাচারিতা লিপ্ত রয়েছে, ফাহেশা পাপাচারিতা কাজে লিপ্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় যারা লানতকারী, এই অভিশাপকারীরা কিয়ামত দিবসে তারা কোনো সাক্ষীও হবে না, আর না কোনো সুপারিশ হবে, সুপারিশকারী হবে, মানে তাদের সাক্ষী গ্রহণ করা হবে না, তাদের সাফা, তাদের সুপারিশও গ্রহণ করা হবে না, নাউযু বিল্লাহি মিন যালিক। দেখুন সহি মুসলিম 6777 নম্বর হাদিস। তাহলে গালমন্দ করা, লানত অভিশাপ করা, এগুলি গালের পর্যায়। তো এগুলি সব গৃহীত কাজ, যারা করে তারা এক প্রকার ফাসেক পাপাচারী। তাদের শাস্তি হলো এই যা আমরা বুঝতে পারলাম সহি হাদিস দ্বারা, যে তারা কিয়ামত দিবসে শহীদ, মানে সাক্ষী হতে পারবে না এবং সুপারিশকারী হতে পারবে না, অর্থাৎ এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তার মানে যারা অভিশাপকারী নয় তাদের ভাগ্যে এটা জুটবে যে তারা সাক্ষী হবে, কোনোভাবে সুপারিশকারীও হবে কিয়ামত দিবসে।
তাহলে লানত করা, অভিশাপ করা, গালমন্দ করা এটা মুসলিমদের চরিত্র নয়, সাচ্চা মুসলিম খাঁটি মোমেন বান্দার পরিচয় নয়। সুতরাং এই দুষ্কর্ম থেকে প্রত্যেক মুসলিম নারী বিরত থাকতে হবে। আসলে গালমন্দর সুযোগই নেই, ইসলামে নিষেধ করা হয়েছে এবং গালমন্দের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে কঠিনভাবে। তবে যদি কেউ মানে নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে গালমন্দের জবাবে যদি গালমন্দ করে, তাহলে এটাও হাদিসে এসেছে যে যে ব্যক্তি শুরু করেছে তার উপর পাপটা বাড়তে হবে, কারণ সে এটা শুরু করেছে। এরপরও গালমন্দ করাটা এটা নিন্দনীয় কাজ, এবং ব্যালেন্স ঠিক থাকা অবস্থায় এভাবে গালমন্দ করতে নাই, এটা হারাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেন, শয়তানকেও গালমন্দ করতে নিষেধ করেছেন। যেমন এখানে হাদিস রয়েছে, হাদিসটি অনেকেরই জানা নাই, তিনি বলছেন আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুবু শায়তানা ওয়া তাআউযু বিল্লাহি মিন শাররিহি, তোমরা শয়তানকে গালমন্দ করো না, আর তার অনিষ্ট থেকে তোমরা পানা চাও আল্লাহর নিকটে। দেখুন আল্লামা নাসিরুদ্দিন আল আলবানীর সিলসিলাতুল আহাদিস আস সহিহা 2425 নম্বর হাদিস, এবং সহিহুল জামে 7318 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহে সহি বলেছেন। তাহলে এই বিরল হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শয়তানকে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি গাল দিতে নিষেধ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেও কামল প্রকৃতি ছিলেন। একসময় ইহুদিরা তাকে যখন বলল আসসাম আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার উপর সাম, অর্থাৎ সামের অর্থ হলো মৃত্যু, আপনার উপর মৃত্যু হোক, মানে মৃত্যু নাজিল হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধুমাত্র বলেছিলেন ও আলাইকুম, এর থেকে আর কিছু বাড়িয়ে বলেননি। কিন্তু মা আশা বেশি করে বলেছিলেন লানত ইত্যাদি গজবের দোয়া করেছিলেন, আলাইকুম লানত ওয়াল গজব ইত্যাদি বলে দোয়া করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়েশার ভুল ধরেছিলেন, বলেছিলেন আয়েশা থামো থামো এটা কী বললে, তখন উনি বলেন যা রাসূল আপনি দেখেননি কী বললো ইহুদিরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তুমি কি দেখোনি আমি কীভাবে উত্তর দিয়েছি। এরপরে তাকে নরমতা অবলম্বন করতে বলেন। তো ইহুদি জাতের মতো লোকদের সাথেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম আচরণ করে থাকেন, তাহলে অন্যান্য মুসলিমদের ক্ষেত্রে যারা মুসলিম ইসলামের ভাই দিনের ভাই তাদের সাথে কীরূপ কীরূপ আচরণ হওয়া উচিত আমরা এখান থেকে বুঝতে পারি। সুতরাং যারা লানত করে অভিশাপ করে এরা ভালো মানুষ নয়, এরা অমানুষ, মানে যারা চিরাচরিত অভ্যাস বদভ্যাস গড়ে উঠেছে যাদের এভাবে মানুষকে লানত করা গালমন্দ করা, তারা আসলে ভালো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, এবং তাদের শাস্তি সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে তারা কাল কেয়ামত দিবসে সাক্ষী হবে না, সুপারিশকারীও হওয়ার যোগ্যতা রাখবে না, এটা একটা সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত, এবং তারা ফাসেক, আর ফাসেকদের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইনফিতারের ভিতরে বলেন এটি ল হিসেবে ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় বান্দাগণ, সৎ বান্দাগণ, সৎকর্মশীলগণ নেয়ামতের মাঝে থাকবে, মানে জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর ফুজ্জার যারা যারা পাপাচারী হবে তারা থাকবে জাহান্নামে। সুতরাং গালমন্দ করা, পাপাচারিতা, পাপ আর পাপি তাপির ঠিকানা সাধারণত জাহান্নাম। একমাত্র আল্লাহ নিজ ক্ষমা গুণে, নিজ রহমত গুণে মাফ করলে সেটা কথা ভিন্ন, বা তার অন্যান্য সৎআমল যদি থাকে, সৎআমলের মাধ্যমে যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে সে কথা ভিন্ন। তো গালমন্দ করা ভালো কাজ নয়, ভালো মানুষের কাজ নয়, এটা আমরা বুঝতেই পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার এবং নিজেদের জবানকে সংযত করার। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।